فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বোন, জানতে চেয়েছেন যে বাম্মা মারা গেলে 40 দিন আগে একটা সিন্নি করে তাদের মাগফিরাতের জন্য, তো এটা করা যাবে কি না, হাদিসে কি আছে এটা জানাবেন। দেখেন, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতাআত আনহু আমালুহু ইল্লা মিন সালাতা সাদাকাতুন জারিয়া আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায়, দুনিয়া থেকে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, শুধু তিনটি জিনিস তার বাকি থাকে। একটা হচ্ছে কি, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যে সাদকা করে গেছে, সেই সাদকাটা তার মরার পরও কাজে আসবে। আর একটা হচ্ছে যে এমন ইলম, এমন জ্ঞান ছেড়ে গিয়েছে, সেই ইলমের দ্বারাতে, সেই জ্ঞান দ্বারাতে অন্য মানুষটা ফায়দা নিচ্ছে, অন্য মানুষদের উপকার হচ্ছে। আর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান ছেড়ে গিয়েছে, সেই নেক সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তো সেই নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, সেই পিতামাতা সেই দোয়াটা পিতামাতার জন্য কাজে আসে মৃত্যুর পরও। আর যেটা আপনি যে চালছে 40তম দিনে যে অনুষ্ঠান বা আপনার ভোজ করা হয়, তারপর মেলাদ পাঠ করা হয়, দোয়া মজলিস করা হয়, এগুলো ইসলামের কোনো ভিত্তি নাই, ইসলামী শরীয়তে নাই, এসব করা হচ্ছে স্পষ্ট একবারে বিধাত। আসলে দেখেন, এটা হচ্ছে বিজাতীয় প্রথা, ইহুদ খ্রিস্টানরা এই রূপ মানে এই মানে পথ অবলম্বন করে, আপনাদের হিন্দুদেরকে দেখবেন এরকম করে, এবং পুরাতন যুগের মিশরীয় কাফেররা এটাই করতো। অতএব কি বলে, এগুলা ইসলামের সাথে কোনো স্বাদ নাই। পিতামাতা মারা গিয়েছে, আত্মীয় স্বজনকে মারা গিয়েছে, তাদের হকে দোয়া করতে হবে, তাদের নামে কোনো জিনিস বকশি দেবো এরকম নেই। يا رب العالمين.